স্বস্তির নিঃশ্বাস। অবশেষে নারদ মামলায় জামিন পেলেন তৃণমূলের চার হেভিওয়েট নেতামন্ত্রী। পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে আজ শুরু হয়েছিল শুনানি। বিচারপতি প্রশ্ন করেন, তদন্ত তো শুরু হয়েছিল 2017 সালে, এতদিন সিবিআই চার নেতামন্ত্রীকে গ্রেপ্তার করেনি কেন? এর উত্তরে কি বললেন সিবিআই পক্ষের আইনজীবী? চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক। বেশ কয়েকদিনের গ্যাপের পর নারদ মামলায় চার নেতামন্ত্রীর শুনানি আজ ফের শুরু হয়েছিল। আর শুনানি হচ্ছিল পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আমরা প্রস্তাব দিচ্ছি অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দেওয়া হোক কিছু শর্তের বিনিময়ে, আপনারা কি বলতে চান? এই বলে তিনি সিবিআই পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জিজ্ঞাসা করেন। উত্তরে তুষার মেহতা বলেন, আমি নিবেদন করছি আপনারা জামিন যেন দেবেন না। তিনি আরও বলেন, চার নেতামন্ত্রী প্রভাবশালী ব্যক্তি, জামিন হলে মানুষের ভাবাবেগকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তাছাড়া জামিন হলে মূল বিষয়টি ঠান্ডা ঘরে চলে যেতে পারে, এমনই আবেদন তিনি জানান। আর এর উত্তরে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল আশ্বস্ত করেন, না আমরা মূল বিষয়টিও শুনব, ঠান্ডা ঘরে যাবে না, নিশ্চিন্ত থাকুন। বিচারপতি আরও বলেন, আমাদের একটি পর্যবেক্ষণ রয়েছে, তদন্ত শুরু হয়েছিল 2017 সালে, এতদিন সিবিআই চার নেতামন্ত্রীকে গ্রেপ্তার করেনি কেন? সাধারণত তদন্তের স্বার্থেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়ে থাকে। আগেও তো এরা প্রভাবশালী ছিলেন, তবে এখন চার্জশিট জমা দেওয়ার পর গ্রেপ্তার করা হলো কেন? তবে বন্ধুরা স্বস্তির নিঃশ্বাস কিন্তু পেয়েছেন ফিরাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চ্যাটার্জির মতো ব্যক্তিত্বরা। আপনাদের কি অভিমত এই বিষয়ে? আপনারা কিন্তু আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক নিশ্চয়ই করে দেবেন।